বন্ধুরা, আজকের এই ভিডিওটা কোটি টাকার চাইতেও মূল্যবান। কারণ আজকে এমন একটা গাছ সম্পর্কে জানাবো যে গাছটা এমন কিছু কাজ করে যা আপনার ধারণার বাইরে। কারণ এই গাছটা আমরা বনে বাজারে পথে ঘাটে দেখে থাকি, কিন্তু যার সম্পর্কে অনেকেরই কোনো ধারণা নেই। তাই আজকের ভিডিওটা কেউ না দেখে যাবেন না। মানুষ যখন থেকে জন্মগ্রহণ করেছে সেদিন থেকেই রোগও মানুষের জীবনে ছায়ার মতো আছে। আর অনেক আগেরকার দিনের মানুষের কাছে এত ঔষধ ছিল না, ছিল হাজারো গাছগাছড়া। এই গাছগাছড়াই তখনকার মানুষের রোগের পথ্য হিসাবে ব্যবহার করত। আর তখন কিন্তু এভাবেই মানুষ প্রাণ রক্ষাকারী ঔষধও তৈরি করত। এমনই একটি ঔষধি গাছ হচ্ছে এটি। অনেকেই নিশ্চয়ই এই গাছটি চেনেন। হ্যাঁ বন্ধুরা, এই গাছটি হচ্ছে হাতিশুর গাছ। আপনাদের অঞ্চলে একে কী নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গাছটি এতটাই শক্তিশালী যে আপনার দেহের ইন্টারনাল এবং এক্সটার্নাল রোগ সারাতেও পারবে, যা বর্তমানে আধুনিক মেডিসিনও সারাতে পারবে না। সেই রোগগুলো সম্পর্কে আজ জানাবো এবং ব্যবহার সম্পর্কেও জানাবো। আর এগুলো জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সার ব্লগ বাই রূপা। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকে যারা নতুন জয়েন হয়েছেন আমার চ্যানেলে, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাই। এর নাম হাতিশুর হয়েছে এর ফুলের কারণে, কারণ এর ফুল দেখতে হাতির সুরের মতো। রাস্তার ধারে, আগাছার মধ্যে কিংবা বনে বাদারে আপনি এই গাছটি দেখতে পাবেন। এই গাছটির বাঁকানো দণ্ডে সাদা সাদা ফুলে ভরা থাকে। গাছটির আগাছা ভেবে মোটেই ভুল করবেন না, কারণ এই গাছটির উপকারিতা অতুলনীয়। এই গাছটির পাতা, সুর, মূল সব কিছু উপকারী। হাতিশুর গাছে প্রায় সারা বছরই ফুল ফোটে, তবে বর্ষাকালে বেশি ফুল ফোটে। এখন জেনে নিন কোন কোন রোগের ক্ষেত্রে এই গাছটি উপকার করতে পারবে। বিষাক্ত যদি কোনো কিছু কামড় দেয় তাহলে আপনি এই গাছটির অনেক উপকার পাবেন। শরীরে কোনো ব্যথাজনিত কারণে হঠাৎ করে লাল হয়ে ফুলে উঠলে, যদি ঠান্ডা লাগার সমস্যা থাকে, যদি ছত্রাকজনিত কোনো চুলকানি, অ্যালার্জি, দাঁত, একজিমার মতো কোনো সমস্যা থাকে, অথবা চোখ ওঠে কিংবা চোখে অঞ্জলির মতো রোগ হয়, টাইফয়েড থেকে শুরু করে ব্রণের সমস্যা, মারিফোলা থেকে শুরু করে কান ব্যথা, অর্থাৎ মাথা থেকে পা অব্দি সকল রোগ ওষুধ রয়েছে এই গাছটির মধ্যে। আর এর সবচেয়ে বড় উপকারিতা রয়েছে যৌন সমস্যা দূর করার জন্য। এক্ষেত্রে একটি একটি আদর্শ দাওয়ায় যারা যৌন সমস্যার জন্য অনেক ওষুধ খেয়েছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না এবং লজ্জায় ডক্টরের কাছেও যেতে পারছেন না, আশা করি আজকের ভিডিওটি দেখলে তারা অনেক উপকার পাবেন। এবং এই ভিডিওটির শেষেই রয়েছে একটি চমক। অবশ্যই এই চমকটি জানতে হলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, টাইফয়েড জ্বরে এই গাছের পাতা অনেক উপকারী। যদি কেউ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে থাকে তাহলে এই পাতার রস করে নিতে হবে। তারপর 2 টেবিল চামচ রস গরম পানির সাথে মিশিয়ে প্রতিদিন একবার করে খেতে হবে 7 দিন। টাইফয়েড জ্বর গোড়া থেকে নির্মূল হবে। এছাড়াও টাইফয়েডের কারণে যেসব ক্ষতি হয়ে থাকে তা থেকে বাঁচতেও পারবেন। যদি কারো কানে ব্যথা, কানে পুঁজ অথবা কান পাকার মতো সমস্যা থাকে, সেক্ষেত্রে হাতিশুর গাছের ফুল বেটে তা থেকে রস বের করে সেই রস 1 ফোঁটা করে আক্রান্ত কানে দিবেন। এই নিয়মে 1 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। আর যদি ভালো না হয় 2 দিনে 2 বার করে 3 দিন দিবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এই গাছের পাতা অ্যালার্জি, চুলকানি, র্যাশ, দাঁত, একজিমা ইত্যাদির জন্য আদর্শ ওষুধ। এই পাতা যদি কেউ নিয়ম করে ব্যবহার করতে পারেন তাহলে তাদের মধ্যে এ ধরনের সমস্যা থাকবে না। শরীরের যে স্থানে এ ধরনের সমস্যা হোক, আক্রান্ত স্থানটা হালকা কুসুম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। তারপর হাতিশুরের গাছের 8 থেকে 10টি পাতা নিয়ে ভালো করে ছেঁচে নিন। ভালো উপকারিতা পাওয়ার জন্য এর সাথে কাঁচা হলুদ বেটে নিন। আর এবার আক্রান্ত জায়গায় এই মিশ্রণটি লাগিয়ে রাখুন। ঘণ্টাকারেক পর সেই স্থানটি ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। এভাবে 7 দিন ব্যবহার করবেন, দেখবেন ভালো উপকার পাবেন। অনেক সময় বিষাক্ত পোকামাকড় কামড় দিলে ফুলে গিয়ে জ্বালাপোড়া করতে থাকে। এক্ষেত্রে পাতা কোচলে তা আক্রান্ত স্থানে লাগিয়ে দিন, অথবা কাটা জায়গায় লাগাতে পারেন। রক্ত পড়া বন্ধ হয়ে যাবে এবং জ্বালাপোড়াও দূর হয়ে যাবে।
অনেক সময় কোথাও আঘাত পেলে শরীরে ব্যথা থাকে কিংবা ফুলে যায় অথবা কারো কারো বাতের সমস্যা রয়েছে। এক্ষেত্রে এক চামচ কাস্টার অয়েল ও এক চা চামচ হাতিশুর পাতার রস মিশিয়ে আপনার ফোলা জায়গায় বা ব্যথা জায়গায় মালিশ করুন। তারপর শুকিয়ে গেলে আক্রান্ত স্থানটি ভালো করে ধুয়ে ফেলুন। এভাবে 7 থেকে 10 দিন ব্যবহার করুন, ব্যথা দূর হয়ে যাবে। আঘাত পাওয়ার ফলে যদি শরীরে কোনো অংশ ফুলে লাল হয়ে যায় সেক্ষেত্রেও 5-6টি পাতা ছেঁচে তা হালকা গরম করে ব্যথার স্থানে লাগিয়ে দিন। ঘণ্টাখানেক পর দেখবেন ব্যথা এবং লাল হয়ে যাওয়া দুটি কমে গেছে। ব্রণের সমস্যায় এ পাতা অনেক উপকারী। কচি পাতা বেটে তা আক্রান্ত স্থানে 1 ঘন্টা লাগিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে। এতে করে ব্রণের সকল ধরনের সমস্যার সমাধান হবে। এটি দাঁতের ব্যথায় উপকারী। দাঁতের ব্যথার ক্ষেত্রে হাতিশুর গাছের 4-5টি কচি পাতা আক্রান্ত দাঁত দিয়ে চিবোতে থাকুন এবং অল্প অল্প করে রস খান। দেখবেন দাঁতের ব্যথায় উপকার পাবেন। জ্বর কাশি বা ঠান্ডাজনিত সমস্যার ক্ষেত্রে যেমন বুকে কফ জমে যাওয়া, নাক দিয়ে সর্দি আসা, বারবার কাশতে থাকা, বুকে খড়খড় করা, সমস্ত সমস্যায় এ গাছের পাতা অনেক উপকারী। এসব ক্ষেত্রে এ গাছের মূল পানিতে ফুটিয়ে তা পান করতে হবে। এছাড়াও এ গাছের পাতা হালকা গরম করে তা সিরাপের মতো পান করলে উপকার পাবেন। অনেক সময় চোখ টকটকে লাল হয়ে যায় অথবা চোখে বালি পড়ার মতো অসুবিধা হয় এবং চোখ ওঠার মতো সমস্যা হয়। এই ক্ষেত্রে পাতার রস ছেঁচে তা ছেঁকে নিয়ে আক্রান্ত চোখে 1 ফোঁটা করে দিতে হবে। এভাবে যত দিন ভালো না হয় দিতে থাকুন, দেখবেন ভালো হয়ে যাবে। এবার সবশেষে যে রোগটির কথা বলবো তা হচ্ছে যৌন সমস্যা। অনেকেই আছেন যারা স্ত্রীকে তৃপ্তি করতে পারেন না। অল্প বয়সে কিছু খারাপ অভ্যাসের কারণে যৌন সমস্যা শুরু হয়ে যায়। দ্রুত বীর্যপাত থেকে শুরু করে এ ধরনের অনেক সমস্যা দেখা দেয়। এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তারা হাতিশুর গাছের শিকড় ব্যবহার করবেন। এক্ষেত্রে হাতিশুর গাছের যদি মোটা শিকড় পান তাহলে 1 ইঞ্চি পরিমাণ 1 টুকরা নিতে হবে। আর যদি চিকন শিকড় পান তাহলে ছোট ছোট 3 থেকে 4টি শিকড় নিতে হবে। শিকড়গুলো ছেঁচে নিয়ে তার সাথে 1 চামচ মধু মিশিয়ে রোজ সকালে খালি পেটে পান করতে হবে। 7 দিন খেলেই রেজাল্ট পাবেন। যাদের ডায়াবেটিস আছে তারা পানের মধ্যে শিকড় নিয়ে একসাথে খান। যেভাবে পান সুপারি খাওয়া হয় ঠিক সেভাবেই খাবেন, তাহলে দেখবেন যৌন সমস্যার সমাধান হবে। এই গাছের শিকড়টি যৌন সমস্যার একটি অব্যর্থ ওষুধ। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে এবং বিন্দুমাত্র উপকার পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এমনই নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।